কি দেখে কিছু বোঝা যাচ্ছে? কি মনে হচ্ছে বলেন তো? এটা কি জানেন, এটা হচ্ছে পেঁপে মাখা। আর পেঁপে মাখাটা কীভাবে তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আপনার সাথে শেয়ার করবো। গলার অবস্থা ভালো না বিদায়, আমি প্রায় 2 মাস ধরে কোনো ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করেই ফেলি ভাই বোনদের মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে আমি পেঁপে মাখা তৈরি করব, আর এখানে বিশাল বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। যদিও এই পেঁপেটা বাসায় আমি তরকারি রান্না করার জন্য এনেছিলাম, তো এখন যেহেতু খেতে ইচ্ছা করতেছিল, তো এটার কিছু অংশ নিয়ে আমি আজকে পেঁপে মাখা তৈরি করব। আর এই পেঁপে মাখাটা কখন খেতে ভালো লাগে জানেন? ঠিক দুপুর টাইমে, যখন প্রচণ্ড গরম লাগবে, আপনি রান্নাঘরে কাজ করতেছেন বা বাইরে থেকে কোথাও থেকে এসেছেন, তখন যদি এরকম একটা পেঁপে মাখা হয় আর সাথে যদি সবাইকে নিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে এখানে অর্ধেক পেঁপে মাখা তৈরি করব। তো এটাকে খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। এখন এটার উপরে যে খোসাটা আছে এটাকে আমি একটু মোটা করেই ছিলে নিব। তো যেহেতু পেঁপের উপরের স্কিনটা কিন্তু একটু সবুজ সবুজ থাকে, আর ওই স্কিনটা যদি ভালো করে না ফেলা হয় তাহলে কিন্তু পেঁপেটা তিতে তিতে লাগে। তো আমি আমার মতো করে আমি ভালো করে ধুয়ে আমি স্কিনটাকে ফেলে নিচ্ছি। তো আপনারা যেমন সবুজ স্কিনটা না থাকে ওভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো আমি যে এখানে একটু একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে এটাও কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিব। এই মাখাটা আমাদের গ্রামের থেকে আমি খেয়ে আসছিলাম, তো সেই স্বাদ যেন মুখে এখনও লেগে আছে। তো পেঁপে বাসায় আনলে মেয়ে বলে, আম্মু তুমি পেঁপে মাখা তৈরি করো। তো আজকে মেয়ে তৈরি করতেছে আর আমি রেসিপিটা আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি এভাবে করে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো আমার কথা মতো এভাবে তৈরি করবেন এবং সবাই মিলে খেয়ে দেখবেন, সত্যি কথা বলতেছি অসম্ভব ভালো লাগবে। আর এটা কিন্তু আগেই ধুয়ে নেবেন, পরে কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে কিন্তু পাঁচা পাঁচা লাগবে। আর আমি 2 মাস পরে কেন ভিডিও দিচ্ছি সেটা তো আমার বয়স দেখেই বুঝতে পারতেছেন। আমি প্রায় আজকে 3 মাস ধরে কিন্তু গলা নিয়ে ভুগতেছি, তো গলার এই জন্য আমি ওই ভিডিও মেক করতে পারলেও বয়স দিতে পারতেছি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার গলায় একটা প্রবলেম হয়েছে, সেজন্য খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সেরে যায়। তো এই তো আমি এখানে পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি, এবার এই যে ভাজির মতো ঝিরিঝিরি করে। এখন এটা তৈরি করতে যা যা লাগবে, আমি এখানে মরিচ কিন্তু পুড়ে নিয়েছি, এখানে শুকনো মরিচটা পোড়াই লাগবে, লাগবে বিট লবণ, আর নিয়েছি তেঁতুল আর সরিষার তেল। এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু এই পেঁপে মাখাটা তৈরি হয়ে যাবে। মরিচটাকে কিন্তু আপনারা পোড়া দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসবে। তো মরিচটা হচ্ছে আপনারা আপনাদের ঝাল যে যেভাবে খান সেভাবে দিবেন। তো আমরা ঝাল খেতে তো বরাবরই পছন্দ করি, আর এভাবে যে কোনো মাখা জোকাতে কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি আমাদের মতো করে করে নিচ্ছি। তো এখানে এখন সব কিছু দিয়ে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মেখে নিব। আর এই মাখাটা কিন্তু খুব ভালো করে নরম নরম করে মেখে নিতে হবে। এভাবে করে আপনারা দুপুর টাইমে 4-5 জন মিলে একসাথে বসে বসে খাবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। আর এই সবজিটা কিন্তু প্রায় সবার বাসায় থাকে, যারা পেঁপে খেতে পছন্দ না করেন তারাও কিন্তু সবজি হিসেবে যারা খায় না, যেমন আমি কিন্তু পেঁপেটা একদমই পছন্দ করি না, কিন্তু যদি পেঁপে বাসায় আনা হয় তাহলে কিন্তু এভাবে খেতে আবার আমি ভুলও করি না। যাই হোক, যদি আমার বোন এই রেসিপিটা দেখে থাকে, তো আমার বোনের ছেলে কিন্তু এবার বাড়িতে যাওয়ার পরে আমাদের এই রেসিপিটা করে দিয়েছিল, সেই থেকে কিন্তু সেই স্বাদটা আমার মুখে লেগে আছে। যদি আপনারাও এটা দেখে তৈরি করেন, আমি বলবো আপনারাও কিন্তু এটা একবার না বারবার খাবেন। তো যাই হোক, এই বয়সে একটা ভিডিও তৈরি করলাম, আমার বয়সটা ইগনোর করবেন। আর এই যে হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে কিন্তু কচলিয়ে কচলিয়ে এটা মেখে নরম করে নিতে হবে, যেহেতু পেঁপে কিন্তু কাঁচা পেঁপে, এটা একটু নরম করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো রেসিপিটা কার কার ভালো লেগেছে আর কে কে তৈরি করেছেন আশা করি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকে এখান থেকে বিদায় নিব, আর চেষ্টা করবো একটু একটু করে ভিডিও শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।